পিসিসি সভাপতির উপর আক্রমণের তীব্র নিন্দা জানায় প্রদেশ বিজেপি। বিজেপি কোনোদিন বিরোধী রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করে না, এটা দলের সংস্কৃতির বিরোধী। কিন্তু প্রদেশ কংগ্রেস এ বিষয়ে ঘোলা জলে মাছ স্বীকার করতে চাইছে। বিজেপি দল মুখ্যমন্ত্রীকে বদনাম করতে চাইছে বিরোধী দল কংগ্রেস, কিন্তু মানুষ তাদের পাশে নেই, জনজীবন স্বাভাবিক রয়েছে। এই বন্ধকে প্রত্যাখ্যান করার জন্য সদর জেলার সাতটি মণ্ডলের নাগরিকদের ধন্যবাদ জানান বিজেপি সদর আরবান জেলা সভাপতি আলোক ভট্টাচার্য। সোমবার বন্ধের বিরোধিতা করে জনজীবন স্বাভাবিক রাখতে শহরে বিজেপি কর্মীরা শহরের কামান চৌমুহনী, নেতাজি চৌমুহনী, মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে মিছিল করে। সেই মিছিলে অংশ নিয়ে একথা বলেন তিনি, বন্ধ কোনো উদ্দেশ্য সফল করতে পারে না, মানুষের ক্ষতি ছাড়া ভালো হয় না। বিরোধী দলের উপর আক্রমণ নিন্দনীয়, এটার অর্থ এই নয় রাজনৈতিক রং চড়িয়ে বিজেপিকে বদনাম করে মানুষের জনজীবন স্বাভাবিক রাখাকে ব্যাহত করব বলে জানান তিনি। এদিন বিজেপির মিছিলটি পোস্ট অফিস চৌমুহনী এলাকায় গেলে কিছুটা উত্তেজনা ছড়ায়। পুলিশ দুই পক্ষের মাঝে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিছুটা ধাক্কাধাক্কি হয় পুলিশের সাথে। পুরো রাজ্যে নর্থেও সাউথেও সব দিকে যুব কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তারা ভালোভাবে পিকেটিংয়ে নেমেছে এবং চতুর্দিকে যা খবর পেয়েছি সব দিকে বন্ধ একদম সমর্থকভাবে সফল হয়েছে। এবং আগরতলাতে তো আমরাই আছি, ভোর 5:30 থেকে আমরা রয়েছি এখানে এবং আমরা যা দেখতে পেয়েছি সবখানে আমরা যেগুলো গভর্নমেন্ট অফিস রয়েছে পোস্ট অফিস থেকে আরম্ভ ওইগুলো সবগুলো বন্ধ করা হয়েছে এবং সবাই বেরিয়ে চলে গেছে এবং আগরতলাতেও যানবাহনের চলাচল নেই। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।